এই ভিডিওতে ডিএলএড বাইশ চব্বিশ সেশনের পার্ট টু এক্সামের জন্য সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ সি সি জিরো থ্রি টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে সি সি জিরো টু এর টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের ফাইনাল সাজেশন দেওয়া হয়েছে যারা সেই ভিডিওটা দেখোই আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো আজকে দেখো প্রথমে টু মার্কসের কোয়েশ্চেন নাম্বার ওয়ান ইংরেজ প্রবর্তিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখুন। নাম্বার টু ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ইতিবাচক এবং দুটি নেতিবাচক প্রভাব লিখুন নাম্বার থ্রি কার্টা বলতে কি বোঝায় নাম্বার ফোর মেয়েদের শিক্ষা দুটি বাধা লিখুন নাম্বার ফাইভ প্রোগ্রাম অব অ্যাকশন নাইনটিন নাইনটি টুয়ে গৃহীত দুটি কর্মসূচি উল্লেখ করুন নাম্বার সিক্স সার্জেন্ট রিপোর্ট কি সেভেন বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষা কাকে বলে নাম্বার এইট স্কুলগুচ্ছ বা স্কুল কমপ্লেক্স কি স্কুলগুচ্ছ গঠনে দুটি উদ্দেশ্য লিখুন নাম্বার নাইন স্বাধীন ভারতের শিক্ষাব্যবস্থাকে ঔপনিবেশিকতার প্রভাব মুক্ত করা কেন জরুরি ছিল দুটি কারণ লিখুন টেন রাষ্ট্রের সংজ্ঞাধীন রাষ্ট্রের দুটি আবশ্যিক শর্ত লিখুন ইলেভেন পাঠ্যপুস্তকে লিঙ্গ সাম্যের ধারণার বিস্তারে দুটি সীমাবদ্ধতা উদাহরণ সহযোগে উল্লেখ করুন টুয়েলভ শিক্ষাকে সংবিধানে যৌথ তালিকায় বা যুগ্ম তালিকায় অন্তর্ভুক্তিকরণের দুটি কারণ লিখুন থার্টিন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির উনিশশো ছিয়াশি এর দুটি গুরুত্ব উদাহরণ সহযোগে লিখুন ফরটিন বাচনিক ও ভাষাগত বিকাশে অক্ষমতাগুলির নাম লিখুন ফিফটিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলতে কি বোঝায় শিক্ষাক্ষেত্রে আইসিটি চারটি ব্যবহার লিখুন সিক্সটিন প্রতিবন্ধী কাদের বলা হয় সেভেন্টিন নারী ও পুরুষের সাম্য কেন প্রয়োজন এইটিন সমন্বিত শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায় নাইনটিন শিক্ষণ অক্ষমতা বলতে কি বোঝায় টোয়েন্টি বিশেষ ব্যবস্থা কাকে বলে বিশেষ শিক্ষা দুটি বৈশিষ্ট্য লিখুন টোয়েন্টি প্রথম প্রজন্মের শিক্ষার্থী কাদের বলা হয় টোয়েন্টি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কি গণতান্ত্রিক শিক্ষা শিক্ষাব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কী টোয়েন্টি শান্তির জন্য শিক্ষা বা শান্তি শিক্ষা বলতে কি বোঝায় টোয়েন্টি শিশুদের ওপর বৈদ্যুতিন গণমাধ্যমে দুটি প্রভাব লিখুন টোয়েন্টি ফাইভ ডিপিইপি কর্মসূচি কি প্রারম্ভিক শিক্ষার সামগ্রিক বিস্তারে ডিপিইপি কর্মসূচি দুটি প্রভাব উদাহরণ সহযোগে লিখুন ব্রেইল কি টোয়েন্টি সেভেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষার প্রথম অধিবেশনে কি কি প্রস্তাব গৃহীত হয়েছিল টোয়েন্টি এইট জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কি বোঝায় টোয়েন্টি নাইন সাম্য বলতে কি বোঝায় থার্টি শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ে ভর্তি সংক্রান্ত ব্যাপারে কি নির্দেশ দেওয়া হয়েছে থার্টি ওয়ান পিয়ার টিউটরিং বা পিয়ার লার্নিং কি অথবা পিয়ার টিউটরিং কিভাবে সম্পন্ন হয় থার্টি টু শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা অনুশীলনে শিক্ষকের দুটি ভূমিকা লিখুন অথবা শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণে শিক্ষকের ভূমিকা কী থার্টি থ্রি যুব সংস্কৃতি কাকে বলে থার্টি ফোর শিক্ষাক্ষেত্রে আর সি এর প্রধান দুটি কাজ লিখুন থার্টি ফাইভ বাড্ডি সিস্টেম কী থার্টি সিক্স শিক্ষার অধিকার আইন দু হাজার প্রয়োগে পশ্চিমবঙ্গ রাজ্যে গৃহীত দুটি উদ্যোগ উল্লেখ করুন থার্টি সেভেন সন্নিহিত অঞ্চলের বিদ্যালয়গুলিকে যুক্ত করে স্কুল গুচ্ছ গঠনের চারটি শিক্ষাগত মূল্য লিখুন থার্টি এইট শিশুদের শিক্ষায় ভাষা সমস্যার প্রভাব কী থার্টি নাইন মানসিক প্রতিবন্ধকতা দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার ফর্টি সমাজে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার গুরুত্ব লিখুন গণতন্ত্র বলতে কী বোঝায় ফর্টি টু শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধী কারা অথবা মাইল্ড মেন্টাল ডিটার্ডেশন বলতে কী বোঝায় ফর্টি থ্রি সরকারি বিদ্যালয় কাকে বলে ফর্টি ফোর শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন ফর্টি ফাইভ প্রান্তিক সমাজের প্রধান বৈশিষ্ট্য কী ফর্টি সিক্স বেসরকারি বিদ্যালয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী ফর্টি সেভেন বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা দুটি তাৎপর্য লিখুন রাজনৈতিক দল কাকে বলে তপশিলি জাতি কাকে বলে নাম্বার ফিফটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন ফিফটি ওয়ান সমন্বিত শিক্ষার চারটি বৈশিষ্ট্য লিখুন ফিফটি টু তপশিলী উপজাতির দুটি বৈশিষ্ট্য লিখুন এবং টু মার্কসের লাস্ট কোয়েশ্চেন ফিফটি থ্রি আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক কি। এইগুলো ছিল সিসি জিরো থ্রি টু মার্কসের জন্য ফাইনাল সাজেশন যারা এই সাজেশনের উত্তর সহ পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করো পেড সাজেশনে টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার থাকবে এবং সাথে এমসিকিউও থাকবে এরপরে দেখো সেভেন এবং সিক্সটিন মার্কসের কোয়েশ্চেন নাম্বার ওয়ান আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন সম্পর্কে লিখুন নাম্বার টু ভারতীয় শিক্ষায় উডের দলিলের গুরুত্ব বা প্রভাব সংক্ষেপে আলোচনা করুন অথবা ভারতীয় শিক্ষায় উডের দলিলের সুপারিশগুলি আলোচনা করুন নাম্বার থ্রি লর্ড কার্জনের শিক্ষানীতির পরিচয় দিন অথবা ভারতীয় শিক্ষায় লর্ড কার্জনের অবদান লিখুন নাম্বার ফোর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কাদের বোঝায় শিক্ষণ সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করুন নম্বর ফাইভ কোঠারি কমিশনের প্রধান প্রস্তাবগুলি লিখুন নাম্বার সিক্স ভারতীয় সংবিধানে উল্লেখিত তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় এবং নারী শিক্ষার জন্য যে সংরক্ষণ নীতির ব্যবস্থা করা হয়েছে তা উল্লেখ করুন অথবা ভারতীয় সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের বা বৈষম্যহীন সমাজে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে তা উল্লেখ করুন নাম্বার সেভেন শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন অথবা শ্রেণীকক্ষে শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণের উপায়গুলি লিখুন নাম্বার এইট শান্তি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং গুরুত্বগুলি লিখুন শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতার বিষয়ে এন সি বক্তব্য লিখুন নাম্বার টেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি লিখুন ইলেভেন শিক্ষার অধিকার আইন অনুযায়ী বিদ্যালয়ের দায়ী দায়িত্ব আলোচনা করুন টুয়েলভ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পিতা মাতা শিক্ষক এবং বিদ্যালয় প্রশাসনের ভূমিকা উল্লেখ করুন থার্টিন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এন শিখনে আইসিটি কিভাবে কীভাবে ব্যবহার করা যায় তা আলোচনা করুন ফরটিন গণতান্ত্রিক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা উল্লেখ করুন নাম্বার ফিফটিন অস্থি বিকলাঙ্গ কারা অস্থি বিকলাঙ্গ শিশুদের শিখনে প্রধান সমস্যাগুলি উল্লেখ করুন তো এই ছিল সিসি জিরো থ্রি ফাইনাল সাজেশন এই সাজেশনের পিডিএফ দরকার হলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত সাজেশনের পিডিএফ দিয়ে দেবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এরপরের ভিডিওতে সিসি জিরো ফোরের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব